জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত চুল এবং নখ না কাটাটাই সুন্নাত। কিন্তু আমরা দেখছি যে কিছু সংখ্যক লোক তারা প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত দাড়ি কাটে না, তারপরে ঈদের দিন তারা দাড়ি কাটে। এক্ষেত্রে শরীয়তি বিধান কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কোন ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক হবে সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। রাওয়াহ মুসলিম, হাদিস নাম্বার 1977। অনেককে দেখতে পাওয়া যায় যে তারা চাঁদ ওঠার পরে নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে, কিন্তু ঈদের পূর্বের দিন অথবা ঈদের দিন সে সুন্দরভাবে দাড়ি কাটে অথবা চাঁচে। এটা একেবারে শরীয়ত বিরোধী কাজ, এটা করা যাবে না। কারণ দাড়ি রাখা ইসলামে অপরিহার্য, ওয়াজিব, দাড়ি রাখতেই হবে। আর যারা কুরবানির দিন অথবা দাড়ি কাটে তারা তিনটি পাপে লিপ্ত হয়। প্রথম পাপ হচ্ছে যে দাড়ি কাটা, এটা একটা মহাপাপ। দ্বিতীয় পাপ, সে ঈদের দিন সকালে দাড়ি কেটে সৌন্দর্য অবলম্বন করে এবং ঈদের নামাজ পড়তে যায়, এটি একটি পাপ। আর তৃতীয় পাপ হচ্ছে যে ঈদের দিন সকালে কুরবানির দিন সেই দিনে দাড়ি চাঁচে বা কাটে, এটি একটি পাপ। অতএব এক ব্যক্তি একটি পাপ কাজ করে তিনটি পাপে লিপ্ত হয়। আর প্রকাশ থাকে যে অনেকেরই ধারণা যে যারা কুরবানি দেননি অথবা যাদের নামে কুরবানি নাই তারাও কি হাদিসের মধ্যে পড়ে বা হাদিসের আওতায় পড়ে। এখানে প্রকাশ থাকে যে যাদের নামে কুরবানি থাকে না তারা এই হাদিসের আওতায় পড়ে না। অতএব তারা চাঁদ ওঠার পরেও নখ এবং চুল যদি কাটে তাহলে নাজায়েজ কাজ হবে না এবং হারাম হবে না, তবে না কাটলে না কাটাটাই তার জন্য উত্তম বা ভালো হবে।